রাইত হয়ে গেছে 10-11টা, ফিসে খাটল কাছে বগিয়া ফেসাই দিছে না, মাইজে কইতে না মার হুরন দিয়া কোন দিনের বন্ধ দেখছে, হইনা বেটি খানো আন বাউলি হারাগনি। দিনে ইসলামে আমরার জন্ম তনে মরা পর্যন্ত যত তার দরকার আল্লাহ আল্লাহ রসুলি আমরা রেখে দিয়ে দিলাইছ, অনেকে জানি না অনেকে মানি না, ও লোকে আমার ইয়াই দর আল্লাহ তালাই ফরমাইতিরা সুরান উর কুরআন শরীফর 18 নম্বর ফারাত ইমানদার মুসলমান বেটা মানু, তুমি তাই খেহরোর বাড়িতে গিয়া হামাইও না, খেহরোর গরো গিয়া হামাইও না, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতবিল পর্যন্ত অনুমতি লইছ না, অনুমতি না লইয়া পারমিশন না লইয়া খেওরর বাড়ির ভিতরে যাওয়া যাইজ নাই, খেওরর গরো হামানিও যাইজ নাই। ইমানদার মুসলমান বাপ ভাই হল ইটা হইল বেটাইন তোর ভর্তা, খেওর লাগি দরকার, বারে তো আওয়াজ দিতাম অনুমতি লইতাম, বাড়ির থাকলে আমারে যদি হই না কুয়া তে হামাইতাম, আনায় বাড়ির ভিতরে আমি হামাইবার কোনো অধিকার নাই, আল্লাহ তার কালাম শরীফ না করিয়ে দিয়েছে। আমরা তো ঠিক উল্টা, আনা মাতিয়া মেপুরের দুইতে লেঞ্জ ফাইট করিয়া হলে হলে গিয়া ভিতরে হামাইয়া উটান ভাস দিয়া মেইন গরো গিয়া খাটাল গুটাবায় গিয়া খাটাল ভাস দিয়া রান্দা কুটাত গিয়া এর বাদে জিকার বাইসা ভানো জি হুনিয়ার আগুটেন নি ভাই, আল্লাহর হুকুম আর নবীজির তরিকা না মানলে বেড়া লাগে, বেড়া লাগে। অনুমতি না লইয়া পারমিশন লইয়া খেবরের বাড়িতে গিয়া বেটা মানু হামানি যাইজ না, অনুমতি দিলে যাইতাম, আর যদি হইলে এখন ভাইটা নাই অসুবিধা আছে, তে আমরা মানি লাইতাম, ইনো বেটাগিরি দেখাইতে লাগতাম না। যদি হইল ওয়াইজা কিলা লাহুম ইরজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম, যদি কইন আপনি এখন ফিরে থাকবা গিয়া ফারজিউ হুয়া আযকা লাকুম, আল্লাহ তাআলা তার কালাম শরীফ ফরমাইত্রা আপনি ফিরিয়া যাইতা গিয়া ওখানে আপনার লোকে বালা, ইনো মনে মনে এইখানে হইতা না বলে দেখরাইনি, বাগর বেটা সাগি আমি এইলাম তার বাড়ি আর আইয়া কই আর তুলা ভাইতাম, হে হো এখন হইতো না যাও গিয়া, ওলা বেটা বনছে নি খাবু ভাইতেছি নাই, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহর বন্দা নবীর উম্মত আল্লাহ আপনার তার কালাম শরীফ হইকাইয়া দিতরা, তুমি ইমানদার মুসলমান আল্লাহর হুকুম আর নবীজির তরিকা হইল, ইনো আমরা গুসা করতাম না, ইনো আমরা খাউস দেখাইতাম না, ইনো আমরা হুঙ্গা দেখাইতাম না, আল্লাহর বন্দা নবীর উম্মত তেউ আর সমস্যা হইতো না, আর যান মনে হয় আইলা যেন মনে হয় জেলা মনে হয় হামাইলা একেবারে উন্দাল পর্যন্ত সারা খুলা, সমস্যা এটা বহুত সমস্যা সমাজ, ওর সময়ে সময়ে ইনসাফ বিচার দারুল খোঁজা তো হয় আর এমনিও দরকার হবে, এটা আমরার বেকিয়ালির কারণে আল্লাহর হুকুম আর নবীজির তরিকা আমরা না মানার কারণে দুস্থ হল বুজুর্গ হল, এর লাগে সকল খাবো আল্লাহর হুকুম আছে নবীজির তরিকা আছে। তো আমি খোয়াত আসলাম খাওয়া তো আমরা বইমু দুই হাঁটু ফেলাইয়া আনা এক হাঁটু ফেলাইয়া এক হাঁটু তুলিয়া, ও হইল সুন্নতি নিয়ম, রান মেলিয়া বইয়া খাবা মকরু, এজান দিয়া এজান লাগাইয়া বইয়া খাবা মকরু, খাবার সময় আমরা ফিট এজান দিতাম না,
খাবার সময় ডিক লাগানি মকরু, ডিক লাগাইয়া বলিয়া খাইতাম না, ডাইনু রাত দি খাইমু, বাবুয় রাত আমরা রান্নার উপরে রাখতাম, মা বইন হল বাপ বাই হল, মা বরিনতে তো খাটো বইয়া উফরিয়া খাইন না নি, জি উফরিয়া বইয়া খাওয়া সুন্নত নাই, উফরিয়া বইয়া খাওয়া সুন্নত নাই, দুই হাঁটু ফেলাইয়া বইটা আনা এক হাঁটু ফেলাইয়া এক হাঁটু তুলিয়া, ওইলো আল্লাহর হুকুম আর নবীজির তরিকা, ভাত খাওয়াত বইবার জেলা মনে হয় বইয়া খাইলেও তো ফেট মরবো না নি, কিন্তু আল্লাহর হুকুম আর নবীজির সুন্নতি তরিকা মতো বইয়া খাই যদি আল্লাহর বন্দা ইমানদার মুসলমান যে সময় আমি ভাত খাওয়ার মাঝে খাটাইব আল্লাহর ফরিস্তা বলে আমার আমল নামার মাঝে সওয়াব আর নেকি লেখিবা, সওয়াব আর নেকি লেখিবা, আমার ভাত খাওয়া ওখানে হয়ে যাবো ইবাদত, এর বাদে ভাত সামনে আইলে দোয়া পড়িব আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, আরেক দোয়া আছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুরু মা ইসমি শাইয়্যুন ফিল আরযি ওয়ালা ফিস সামা ওয়া হুয়া সামিউল আলীম, এর বাদে বিসমিল্লাহ হইয়া বাতু আদি মুতর খারি লইমু, এর বাদে মাকিব, ও মাকিবার তরিকা আল্লাহর আল্লাহর রাসূল আমরা শিখাইছো, বা তার তরকারি মাকিতে যেমনে মারমু হাফটা ফের ফেরাইয়া বারইবে হন্না ভাই নানি, জি কিতাব আইসাব না আঙ্গুলির আগ দি মাকিতে দেব চইব, তুই তো আঙ্গুলির আগ দি মাকিতাম ইলা না গেতরানি ভাই, ও আজকু হুনার বাদে সেওর অভ্যাস থাকলে আর আমি মৌত পর্যন্ত এখানটা সাড়ে দিতাম হকু ইনশাআল্লাহ, আজকালি বসুগুলা করণ করে দেখছি না, আগে বলা আসিল কিছু ভাই তেরে বলা মাকিতে ফের ফেরাই যাবে আবার, ও বা তুমি খিলা খাইতাম আল্লাহ আল্লাহ রসুল হেকাই বিশুন দেবা, আগ দিবা হকুয়া মুখ দিবার আগে বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ, মুরব্বী হুজুরক কইবা হুজুর ইচ্ছা তো আমরা জানি না আচ্ছা খাম নাই, ও বিসমিল্লাহ কইয়া দিয়া বাত লকুয়া মা হকুয়া মুখ দিবার আগে বিসমিল্লাহ কইতাম পারমু তো, ও ওই যাব খালি বিসমিল্লাহ কইয়া আল্লাহর দেওয়া দানাও গুনতা মুখ দেখুয়া, বালা করি সিবাইয়া খাবা সুন্নত, এক কামর গিলিয়ে গিলিয়া বালা করিয়া গিলার বাদে আরেক কামর দিতাম এখানে নবীজির সুন্নত, এর বাদে মাঝে মাঝে দোয়া পড়িতাম আল্লাহুম্মা লাকাল হামদু লাকা শুকর, আল্লাহুম্মা লাকাল হামদু লাকা শুকর, মাঝে মাঝে দোয়া পড়িতাম, খাওয়া শেষ করিয়া বর্তন বালা করি ফুসিয়া খাইতাম, কোনো কোনো মহফিল দেখা যায় বালা বালা মানু দিনদার মানু বর্তন সানিয়া ফেলাইয়া তুয়তরা বর্তনে বদুয়া দে, ইমানদার মুসলমান বাপ ভাই হল মা বই হল আমরা ফুসিয়া পরিষ্কার করিয়া খাইতাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ফুসিয়া খাইতাম, এখন স্ট্যান্ডার্ডিটি হয়ে গেছে ফুসিলে কই ভাই খাঙ্গা লেগে পরে খাইছে না কোনোদিন, এটা হইল ইহুদান নাসারার তরিকা, ইহুদান নাসারার তরিকা বর্তন দেহ পরিষ্কার রাখা, আল্লাহর রাসূলে হাদিস ফরমাইছেন যে ইমানদার মুসলমান তুমি বর্তন দে পরিষ্কার করিয়া খাইতাই না এই বর্তন শয়তানে বাদেও খায়, শয়তানে সানে আর খায় আর বর্তনে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তোমার যে বন্দায় আমারে শয়তান দিয়া সানাইলো আল্লাহ, আল্লাহ তোমার বন্দার রিজেক তুমি কমাইয়া দিলাও, বন্দার বিরুদ্ধে শয়তানে দোয়া করে অগুর রিজেকও দরবার লাগে বর্তনে প্লেটে দোয়া করে, কইবা হুজুর প্লেটর কিন্তু মুখ আছে নি মানতে পারে নি, জি আমরা শুনি না, আল্লাহ তাআলা কালাম শরীফের মাঝে ফরমাইতরা ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, দুনিয়ার সৃষ্টি জগতে আল্লাহর নাম লয় আল্লাহর তাসবিহ জপে ই ক্ষমতা আল্লাহ সকল বস্তুরে দিছেন ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, যদিও তুমি তাইন হুনো না বুঝো না সারাই আল্লাহর নাম লয়, গাছেরও প্রাণ আছে
গাছেরও প্রাণ আছে, আমরা যেগুলো স্কুল ও কলেজও পড়িলাম, আমরা জানলাম আচার্য জগদীশচন্দ্র বসু এক বৈজ্ঞানিক, তাই সকল ফয়লা আবিষ্কার করছেন, গাছেরও প্রাণ আছে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 1400 বরস আগে আল্লাহর কালামর মাধ্যমে আমরা রে ফরমাইয়া গেলা, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহর সৃষ্টি জগতের সারাই আল্লাহর নাম লয়, ইতার প্রাণ আছে, জান আছে, আল্লাহর নাম লইতে পারে। আল্লাহর রসুলের 1400 বরস আগে আমরা রে হইয়া গেছি, তো কথা আমি বাট্টি করিলি আর টুকা দিছেন যখন। আমার এক নিয়ম আছে, আমার যে বিষয়ে হইল আমি অন্তরে শুরু করি ও শেষ করি, আর বিষয় হইলে বড় বালাও লাগে, বালা লাগে এখানে। এমনি মহা সমুদ্র শরীয়ত কোনবাই তাকে হইতাম আর ক্ষতখান বা হইব, আর ও জমিন জেতার দরকার ইকদিন কোনো বাড়িতে আমি কোয়াবে দেখবো না, বিষয় ঠিক হইলে বড় বালা। আর নাই কোনো সময় দুই হুজুরের ওয়াজ একটা হয়ে যায়, এক ওয়াজরিন খাম কোনো হুজুরে কইতা নাই, ইটা হইতে পারে, আর ঠিক করিয়া দিলাইলে বড় বালা। আমি আমার আইমু শুরু করছিলাম নিজে নিজে এক ফাকির দুস্থ হল বুজুর্গ হল, আর খেয়াল থাকে ও যে আপনারা খাম খাজ কত ফরিশানি ক্ষতর ক্ষত উজুর আপত্তি ফেলাইয়া আইসন, কোনো যখন বইবা সময় যেখান কাটাইবা কিছু কথা অন্তত জানবার হিকবার আমল করবার কিছু কথা লুকিয়ে দিতে না জি, খালি লেন লাগাইয়া আনাইয়া বিনাইয়া কই যদি, আর আপনি যদি কোনটা বুধু ভাইন না কি হিকিবার কোনটা ভাইন না, তো লাভ কিন্তু নগদ বইয়া মাতালা চাইবা উঠিয়া গিয়ালে তো কোনটা নাই। খেয়াল থাকে কিছু কথা ইমানদার মুসলমান বাপ ভাই হল মা বই হল, আর জবানার যে হাল যেন কি আজি সেবাই কিছু কথা এমনি আমরা রাই যে অবস্থা শুরু হয়েছে বর্তমানে। আল্লাহর বন্দা নবীর উম্মত না ফরমানি আমরার সারার গড়ে গড়ে হামাই গেছে, আল্লাহর হুকুমার নবীজির তরিকা মিঠাইবার লাগিয়া সারা দুনিয়া জুড়িয়া বিভিন্ন ভাবে চেষ্টা চলে, আমরার ফুয়াইন ফুনিন আমরার ভাই বাত্তি উজা আমরার ভবিষ্যৎ যে গুণ অগুন্তরে নষ্ট করিলেইবার চেষ্টা চলে জি, এটা আমরা হলে বুঝবাই না। জানুন নিকিলা আমি ইমানদার মুসলমান নমাজ পড়ি রোজাও রাখি সারা আমার ঠিক আছে না, লেবাস পোশাক যেটা আছে এটাও আমার মোটামুটি মুসলমানই ইমানদারি, লম্বা পাঞ্জাবি হলো না থাকতে পারে নাও তা হোক জি, আমরা হরুতা দেব ইতারে এহুদান না সারা বানাইলেইবার চেষ্টা চলে কিলা জানুন নি, ও তার লেবাস বদলাই দেবাব হে আইয়া লইয়া আমার আমার ফুয়ারে দেননি জিন্স পেন্টি গুয়া, হে আইয়া লইয়া দেন না দুনিয়ার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ও তার আসর আমার গৌরব হোসাই দে, জরুরি মাত হইলে মাতকুয়া হইলে ওলা মাতকুয়া যে আমরা হলি না আনাই আমরা অন্য অসুবিধা হয়ে যাবে দুস্থ হল বুজুর্গ হল, আমরার ফুড়ি নগুন্তরে ফুয়াইন বানাইবার চেষ্টা চলে, ফুড়িন তোর নমুনা বদলাই যাব শরীয়ত ফুয়াইন তোর লেবাস ফুয়াইনতে ভিন্দিতা, ফুড়িন তোর লেবাস ফুড়িনতে ব্যবহার করতা, বেটাইন তোর লেবাস বেটিনতে লাগানি হারাম, বেটিন তোর লেবাস বেটাইনতে লাগানি হারাম। কিন্তু বর্তমান দুনিয়ার সমান অধিকার হইয়া অধিকার হইয়া স্ট্যান্ডার্ডিটি হইয়া স্বাধীনতা হইয়া নানানভাবে আমরা দুকার মাঝে ফেলাইয়া ইমানদার মুসলমান জুয়ান বাইয়া ইনার বনিন তরে আল্লাহর হুকুমার নবীজির তরিকা তাকিয়া দূরই হরাইয়া নিবার চেষ্টা চলে, ফ্যান্টার শার্ট ইটা ফুড়িনতল লেবাস নিবাই, ইটা ফুড়িনতল লেবাস নাই ইটা ফুয়াইনতল লেবাস। কিন্তু বর্তমান যেভাবে আরম্ভ হয়েছে খেয়াল যদি আমরা করি না সর্বনাশ হয়ে যাবে, আমরা নিতে থাকবো আমভাবে আরম্ভ হয়েছে না, টাউনে বন্দরে বিভিন্ন খানো আরম্ভ হয়ে গেছে, ইমানদার মুসলমানের জোয়ান হুড়িন জিন্স প্যান্ট আর টি শার্ট লাগাইয়া গুরিত্রা
ই লেবাস লাগানিও হারাম, বেটাইন তো লেবাস বেটিনতে লাগানি হারাম। আর দুই নম্বর এমন লাগানি লাগাইছে ফুয়ায় ফ্যান্ট যেগুলো লাগাইছে এইগু বাক্কা ডিলিয়া, বাক্কা হোসা বইয়া কোন রকম ফেসাবো করতে পারে, নমাজও ফড়ি যাইতে পারে। আর ফুড়ির যেগুলো ইয়া দিছে ইগু গোত্র লোকে লাগায় ইকান আরে হারা হারাম। মা বনিন তোর লেবাস ডিলা বলতো, শরীরের গড় গঠন বারে বারে হইতো না। ইমানদার মুসলমানের ফুড়িন ইলা লেবাস লাগানি হারাম, যে লেবাস লাগানির বাদে তোমার শরীরের গড় গঠন বারে বারে হয়ে যায়। ইলা লেবাস ইমানদার মুসলমানের ফুড়িনতে লাগানি হারাম, শার্ট আর প্যান্ট লাগানি এ হারাম, আর ইগু যে গোত্র লগে লাগায় ইকান হইলো আরে হারাম। কথা বুঝবাই জানি ভাই, সে হইতা পারেন হুজুর ইউ আজর আমরা ইন দরকার নাই। বেটায় হয়েছিল দেশ মুরকি আইলে বালা ফেটো কুড়ুত করে, বেমার যখন আনি করিবা আইও আমরাও বাসিয়ার হইতাম পারতাম নাই। ই বলায় আমরা রেও ফাই লাইব এর লাগে হুশ করি দিই আর দেখছি। ঈদর দিন ইমানদার মুসলমানের বহুত ফুড়িন জি জিন্স প্যান্ট আর শার্ট লাগাই দেখা যায় না নি, আম ভাবে না হইলেও ঈদর মৌসুমও দেখা যায় বউ ফুড়িন ইমানদার মুসলমানের জিন্স প্যান্ট লাগাই টি শার্ট লাগাই লাই লাই হত ফুড়ি যায়। গাবলি এক কথা আছে নানি, সাগি সেনাইতে ধরে না হাত পিস ঘুরে খাম বলিয়ালে আপনি সমালতে পারত না। আরে খান শিকার করি আমার ভাই থাকতো না, ই ভাই থাকবে না বেটিনতে আসর বাচ্চেন বার করলে, বেটিনতে আসর বাচ্চেন বার করলে হরুতারে ধরতে দেন না কিতা লাগে জানো এমনি। ও ভাই ও যেন গফর দেয় তাই হোক, বেটিনতে আসর বাচ্চেন বার করলে হরুতারে ধরতে দেন না কিতা লাগে হইতে পারো মানে খুঙ্গা ভাঙ্গি যাইব এগুন জলদি বড় হইতা না। আমরা তার মিটিং তো রাখল নাই, আপনি কইতে পারেন হুজুর বালি কইবার আগ পর্যন্ত, বালি কইবার আগ পর্যন্ত দোরা বান্ধা আসেনি না, তে আমার ফুড়ি জেগে ফ্যান্ট ফিন্দি এখন ইগু আবু বালি কইছে না তে ফিন্দে না, আমি কইব না খেনে ইগু হরুবালা ফিন্দিয়া টক করিলাই যদি বড়োয়ার বাদে এইগুর হুঙ্গা ভাঙ্গি যাইব, বড়োয়ার বাদে আর সরম করতো না। কথা বুঝছি নিবে এর লাগে হরুবেলাও না, আপনার ছোট ছেলেরে আনিয়া হাফ প্যান্ট দেখতে ফিন্ডা তার লগে না যাই যইতো নাই, কারণ বালি কুয়ার আগে তো শরীয়তর হুকুম লাগেন না, আমি মানতাম না। এখানে ইগুরে এখন যদি টক করিলাই বড়োয়ার বাদে ইগুরে আর সরম লাগতো না। আল্লাহর বন্দা নবীর উম্মত হল, কথা আমি বুঝাইতাম পারি আর জি, বাপ ভাই হল মা বই হল আমার জুড়াত, আমার জুড়াত আমরা বড় ডোরাইয়া যেগুন দুনিয়াত আমরা তুইয়া যাইতাম। ও ভাই আল্লাহ রসুলে ফরমাইছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ইলা আখিরিল হাদিস ইয়া কামা কালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ রসুলে ফরমাইছেন মানুষ দুনিয়াতে যাবার বাদে আমল নবা বন্ধ হয়ে যায়, আর কোন নেকি আর গুনা কোনটা লেখা হয় না, কিন্তু তিন খাম হরিয়া দুনিয়া তুইয়া যাইন যদি মরার বাদেও আমল নমা বন্ধ হইতো নাই। অতু লগর এক কাম হইল নেক বালা দিনদার আবলার যদি দুনিয়া তুইয়া যায় ওকে নমাজ পড়ে রোজা রাখে আল্লাহ বিল্লাহ করে তাই কবর হুতার বাদেও কবর যাবার বাদেও তার আমল নমা বন্ধ হইতো নাই। ফুয়ায় দুনিয়াত মালাহাম করব আল্লাহর ফরিস্তা হলে নিয়া বাফর কবরের মাঝে নিয়া আইতার সব ফৌসাইয়া দেলাইবা। কথা বুঝবাইছি নি ভাই, আমরা রাবলা দগুন তোরে বালা বানাইয়া তুইয়া যাইতাম, বালা বানাইয়া দিনদার বানাইয়া তুইয়া যাইতাম, নমাজি বানাইয়া তুইয়া যাইতাম, আল্লাহর হুকুমার নবীজির তরিকা মান্ডা বানাইয়া দুনিয়াত আমরা তুইয়া যাইতাম জি। ইতার লেবাস পোশাক হইতো মুসলমানি ইমানদারি
সলাফিরা ওই তো মুসলমানি ইমানদারি, আমলও ওই তো মুসলমানি ইমানদারি। জি কথা বুঝাইতাম পারি আপনি ভাই? ওই আল্লাহ কি মনোর দুঃখে কিনে মাতিয়া, আরে ভাই দেখুন ঠিকা যাইতাম ই দুনিয়ার দে হাল্লত কবর হুতিয়ানি টাই ভাইয়া মরিয়াউনি টাই ভাইয়া, ইগে যদি না ফরমানি করে আর আমার কারণে এগু নষ্ট হয় আমি মরিয়া কবর গিয়া উঠাই ভাইতাম না, আমার হুয়াই দুনিয়াত গুনার কাম করব আল্লাহর ফরিশতা বলে নিয়া আমার কবরের মাঝে ইতার গুনা ওখল নিয়া ভুসাইয়া দেলাইবা, হন আমার শাস্তি হইব কষ্ট। আল্লাহর বান্দা নবীর উম্মত হর বড় ডর হরের দুনিয়ার হালতে যে অবস্থা শুরু হইছে, হরুতা মরুতা আইগুন তোর অগুন যে পরিমাণ দিনদার হইবা ইমানদারি মুসলমানি ও পরিমাণ জমিন রইব, আর অগুন যত নষ্ট হইবা জলদি অত জলদি ইমান ইসলাম দুনিয়া তনে মিটিয়া শেষ হইব। আল্লাহর বান্দা নবীর উম্মত হল দুস্থ হল বুঝিল হল এরুতা বুঝিয়া আমরা হরুতাও কিন্তু আরে মানুষ বানাইবার আল্লাহ তালায় আমরা হলরে তৌফিক দেখুয়া হুকু আল্লাহ হুম্মান। সময়ও যার মাতে মাত বাড়ে ইগুন এমনি মানুষ ওইটা না, ইগুন তোরে দিনই শিক্ষা দেওয়া লাগবে লগে লগে ওগুন তোর ভাই খেয়ালও রাখা লাগবে। ও মাইজি আপনার ফুড়ি পেশাব করতাম খুইয়াব আর গাওয়ালি ফাঁকির হই লাগি আর বেজার হইন না জানি আমি সরম বাঙ্গিয়া মাইগো মুঠিতাম হইয়া দৌড় দেন নানি হরুর উঠায় জি ফুবর ফুতার গড় হইলে উসিরাত মারুইয়া কোন মুখা বইব ফসিম মুখা, আর ফসিম ফুতার গড় হইলে পেশাব করতাম হইয়া মাইগো হইয়া কইব মারে দৌড় দি গিয়াও বইব মাইজে খেয়াল রাখা লাগবো বাবাজিয়েও খেয়াল রাখা লাগবো বাইয়েও খেয়াল রাখা লাগবো বইনেও খেয়াল রাখা লাগবো বড় যে গুরু আমরা আসি পরিবার হরুতার যা আছে বুঝতো না দেখি যদি ফুব মুখা বই যার আমরা হইতাম বাইরে ফুবেদি বইও না ফসমেদি বইও না আল্লাহ যে মারবা দুজহ জ্বালাই লাইবা আল্লাহর গড় মুখা ফেসাব পায়খানা করা যাইজ নাই, আল্লাহর গড়ে দি ফিট দিয়াও ফেসাব পায়খানা করা পারে না, আল্লাহ গুণা দেলাইবা দুজহ জ্বালাই লাইবা তুমি কোনোদিন ফুব মুখা আর ফসিম মুখা বইও না হইয়া তারে বুঝাইয়া কিবা তো মাই ডাকিয়া বাবা ডাকিয়া যার জেলা সম্পর্ক ওগুরে মুরামারি ফিরাইয়া দেখুয়া একদিন দুই দিন তিন দিন দেওয়ার বাদে এই হরু তার কোনোদিন ফুবেদি ফুসবেদি বইত না, ওলা হরু অনে গুতরে বানাইয়া তুলা লাগবো। জি জি আল্লাহর বন্দা নবীর উম্মত হল বিসমিল্লাহ আমি শুরু করে দিগার হল হইলা লেখা শিরি লম্বা আলোচনা শিরকি গুনা আল্লাহ তাআলা ফরমাইতে ও মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যাইন আল্লাহর লগে শিরকি করবা তার উপরে আল্লাহ তাআলা জান্নাতরে হারাম করিয়া দেলাইবা। হুকুন আউযু বিল্লাহ নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ, শিরকি গুনাহ করলে ঈমান নষ্ট হই যায় আল্লাহর জান্নাত হারাম হই যায় বেশ টিকান হারাম হয়ে গেলে যাইবার জায়গা আর খানো হকুয়া যায় আপনারা হকুয়া যায় ও ভাই বেশ টিকান হারাম হয়ে গেলে আর খানো যাইতা হরু বাড়ি নেই। জি জাহান্নাম ছাড়া ইমানদার মুসলমান আমরার কোনো গতি হইতো না, জন্ম লইলাম মুসলমানের গরম মুসলমান নাম লইয়া দুনিয়াত রইলাম আর শিরকি করার কারণে ইমান নষ্ট করিয়া দুনিয়া তোলে গেলে আল্লাহর জাহান্নাম ছাড়া আমরার কোনো গতি হইত না। শিরকি তিন জাত, একটা হইল আমলি, একটা হইল এতেকাদি, একটা হইল কৌলি। সারা বুঝানিত লাগে সময় লম্বা হইব বাট্টি করি জাল লাগাই ধরি দেন সংক্ষেপে বুঝাইলে শিরকি গুনা আল্লাহর লগে শরিক করার নাম হইল শিরকি, আল্লাহর লগে শরিক করার নাম হইল শিরকি। আমরা এক আল্লাহ মানি এক আল্লাহর ঘরে ইমান আনছি তার লগে আমরা কোনো বেলাও মুখ দিয়া
ইলা কোনো মাত্মা, তিনা মাত্মা নয়, যেখানে আল্লাহর লগে শরিক করা উই যায়। কথা বুঝবাই জানি ভাই, খেউজি কেন যদি আল্লাহ কজন? একজন আল্লাহ, একজন জবান দি কইছি, দিল দি বিশ্বাস করছি, এর লাগি তো আমরা নাম মুসলমান ইমানদার। আল্লাহর লগে আমরা মুখ দিয়ে কোনো বালাও শরিক করতাম না, আর করিও না আমরা। আর আল্লাহ নতবিল দম আছে হরাও কোনা, আমরা একমত নানি ভাই। সে তো মুখ দিয়ে আল্লাহর লগে শরিক করার প্রশ্ন উঠে না। কোন সময় কিছু ইমানদার মুসলমানে ওলা আমল করিলাই, মুখ দিয়ে হইয়ার আল্লাহ একজন, ওলা আমল করিলাই না জানিয়া, জানি না সিরকি ওর করিয়া, সিরকি ওর করি জানি না, ওলা আমল করিলাই যেখানে সিরকি হয়ে যায়, আল্লাহরে আল্লাহর লগে শরিক করা বুঝাইলাই জি হইতাম নি। আল ইলমু বিল গায়বি আমরুন তাফাররাদা বিহি সুবহানাহু তাআলা ওয়ালা সাবিলা ইলাইহি লিল ইবাদ। করুবালা আমরা পড়িছি মুদরসা শরীয়তর সাত শর্ত, ফইলা গায়ব রুফরে ইমানা না, দুসরা ইলমে গায়ব আল্লাহ সালাহ কেউ জানুন না, তিসরা হারাম রে হারাম জানা, চৌতা হালাল দে হালাল জানা, পড়িছি না নি ভাই। গাইবর খবর আল্লাহ সালা আসে জানুন না, হরুবালা পড়িছি আমরা জি। পড়লে কোন সময় আমরা গইবি খবর গনৈয়ারে জিকার করিলাই, বাইসা বউ বেড়া লাগে, গাইবর খবর আল্লাহ সালা খেয়েও জানুন না, হরুবালা পড়িছি মানছি, বুঝিয়াও কানা বুঝিয়াও বেকিয়ালে বেকিয়ালে ওই জায়গা বলি মানুষ আমরা অত তা জানিনি, কোনো তা খেয়াল আছে নি, ফেটোর দান দেয় ফিটির দান দেয় পরিবারের সংসারের জ্বালায় বিজালায় অভাবে অনটনে ওটা সারা কোনো আমরা বুঝবাই আনবি হলে মাটি ভরে গরু আরিছে ভাইয়ার না তুকাইতে তুকাইতে গোড়ালায় হইতাতে তোরা গোনা বাসা ঘুরাইয়া দেখো না কেবর দিয়া কোনবাই গেল কিতাব হইল না হইল ও আমিও বুঝবাই আর খোয়া যায় না দেখি না জি। আজকালি বস্তু কমি গেছে এটা, আজকালি কমি গেছে, আগে গন্ডরা বাসরা ইটাও তাক্তা ফান্দি ফান্দি বোয়া জি। আমার গরু গাই আরিয়া কোনবাই গেছে হইতো পারে দুদিন, দেখিলাক না মাটির তলে খেরেজ কোন জায়গাত আছে, ফেটেল কোন জায়গাত আছে, সোনার খনি কোন জায়গাত আছে, কয়লার খনি কোন জায়গাত আছে, সরকার দে হইয়া হইয়া দেলাই যদি হাজার হাজার কোটি টাকা খরচ করিয়া সরকারে মাটি কুলাইয়া কোনো সময় ONGC ডিপার্টমেন্টে কয়েক হাজার কোটি খরচ করিয়া বাদে হরিল তেল নাই, আরে বাবা তোমার টাইনে তো মাল দোষে তে তুমি হইয়া দিলাম না কোন জায়গার তেল আছে আর কোন জায়গার নাই, ইলা যদি বক্কা সরকারে তোমারে দি ফাইলায় তোমারে একবারে দড়ি বানাই দিলে গুণানি ঠিক সামানে শরীয়তে যাই না, এটাও শিরকিত পড়ে গোনা বাসা করানি হকলে দেখাই তো আমি ওকে হতাই আর দেখসাই দেবো আমার বাদবালা তুলা দেখসাই কিতাব আই যাব। হরুবালা পড়িছি বালাবুরা তকদিরের উপরে বালাবুরা তে এখন গিয়ে আজ হতাই এখানে তো বালা করে জিকাইলে হইবা হুজুর ইটা অত তা বুঝবাইছি না কথা তো আসা, আমরা গাবালি মানুষ আর অত্যা কিতা বুঝবাইতাম কই চাই হকলে দেখাই তুই তো আমিও বাতাইছি ওইলে এখানে খাম বলে আমি বুধু ভাই জানি আল্লাহর বন্দা নবীর উম্মত ঠিক সামানি শরীয়ত নাই গোনা বাসা করানি নাই আতর রেখা দেখাইয়া বাদবালা নির্ধারণ করা দিনে ইসলামের শরীয়ত নাই এটা শিরকি গুনা শিরকি গুনা শিরকি গুনা। আল্লাহর বন্দা নবীর উম্মত মা বোন তো তা বেশ বিশ্বাস করিলেন জি জি বালাবুরা তকদিরের উপরে রাইত হয়ে গেছে 10:11টা ফিসে খাটল গেছে বইয়া ফেসাই দিছে না মাইক দিয়ে কইতরা মার হুরন দিয়া কোন দিনের বন্ধ দেখছে হইনা বেটি খানো আন বাউলি হারাগনি জি ইগুরে হুরন্দি মারিয়া লাভ কিতা ইগু আল্লাহ বানাইছে হে ডাকের হে হে জানে তার আল্লাহ জানে কেনে ডাকের তুমি করায় কোন দিনের মন্দ দেখছে
ಹೊಗೆ ತುಂಬಾರ್ದು ಇನ್ನೊಂದು ಒಂದು ವಾರ ಬಲ್ಲ ಹೇಗೆ ತೆಗೆದೋಯ್ತು ತಾರು ಅನ್ನ ಸಹಿತು ಬರೆನ್ನ ಜಿ ಬಲ್ಲ ಗುರ ತಂದೂರೇ ಫೆಸಾ ನುಗ್ರೇನ ಏರ್ ಬಾದೆ ಹೊರ ಬಾವಲಿ ಹರಾ ಅಗ್ನಿ ಆಸ್ತಾ ಬಾವಲಿ ಜಲಯ್ಯಾ ಲಾಲ್ ಹರಿ ಲೈಲೆ ಫೆಸಾರ ರೂಮ್ ಕಥಾ ಜಲಿ ಬನು ওইটা মা বনিতে জ্বালাবি জ্বালা হরই নবেশ।